সংগ্রামী বিক্ষুব্ধ তাওহিদি জামাতা, আপনারা অবগত আছেন গত এক মাস পূর্বে নোয়াখালীর বেগমগঞ্জে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের এক বোনকে একটি কুচক্রী মহল অত্যন্ত নির্মম ভাবে, অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে তার উপর জুলুম আর অত্যাচার করেছে। মুসলিম জাতি ইতিপূর্বে এই ধরনের নৃশংস, এই ধরনের বর্বরোচিত অত্যাচার হামলা ইতিপূর্বে প্রত্যক্ষ করেনি। একজন মুসলিম ভ্রূণকে সম্পূর্ণ উলঙ্গ করে উপর্যুপরি তার উপর একের পর এক আঘাত করছে, সে বারবার তাদেরকে বাবা ডাকতেছে, তারপরেও তার শেষ রক্ষা হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু অত্যাচারের মাধ্যমেই শেষ নয়, সেই কুলাঙ্গার গুলো অত্যাচারের সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার যদি না হয়, আমরা রাজপথে নেমেছি, তার সঠিক বিচার না নিয়ে রাজপথ ছেড়ে যাব না। আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল হযরত মাওলানা শরীফ হুসাইন। বক্তব্য পেশ করবেন মাওলানা শরীফ হুসাইন। আমরা সবাই জানি নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কোনো সভ্য সমাজে চলতে পারে না। নোয়াখালী নয়, নোয়াখালীর পূর্বে সিলেটে হয়েছে, সিলেটের কোনো বিচার হয় নাই। বলতে চাই একটা দুইটা ঘটনা নয়, এই সরকার অবৈধ ফেসিবাদী সরকার, ভারতের সেবাদার সরকার। 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত এক যুগ বাংলাদেশকে দর্শন করছে এই বড় দর্শক, এই ফেসিবাদী সরকার। ফেসিবাদী সরকারের উৎখাতের জন্য যদি রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়, সেই আন্দোলনে কারা কারা শরিক হবে? সংগঠন গড়ে তুলুন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় মজলিসে আমেলা সদস্য জনাব মাওলানা ফজলুর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা ফজলুর রহমান। আহমদ ওয়ান সাল্লি আলা রাসূলিল করিম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর উপর নির্যাতনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের প্রধান সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল ঢাকা মহানগরের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় বিক্ষুব্ধ তাওহিদি জামাত ছাত্র ভাইয়েরা। আজকে শুধু বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন করা হয়েছে অথবা এমসি কলেজে তার স্বামীর সামনে
গৃহবধূকে নির্যাতন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, বিষয়টা এরকম নয়। আজকে বাংলাদেশের অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, পত্রিকার রিপোর্ট অনুযায়ী গত 9 মাসে প্রায় 1000 নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 208 জন নারী গণধর্ষণের শিকার হয়েছে, তার মধ্যে 43 জন নারীকে ধর্ষণ করে পাষণ্ডরা হত্যা করেছে। দেওয়ানবন্ধুগণ, যারা এই কাজের সাথে জড়িত তারা কুকুর না, আমি বলবো তারা কুকুরের চেয়ে অধম। জানেন, কুকুর যখন তার বিরুদ্ধে একটি কুকুরকে সঙ্গম করে মেলামেশা করে, এই সিজনে অন্য একটি কুকুর তার তার গেছে না, কেন গেছে না, সে ইজ হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে, এই জন্য সে বাচ্চা প্রসব হওয়ার পর্যন্ত অন্য কোন কুকুর তার কাছে আসে না, তার ব্যবহারকৃত কুকুরকে ব্যবহার করে না। কিন্তু মানুষ তাদের এই হায়দারা একে একে করে দর্শন করে, তাদের লজ্জা বলতে কিছু নাই, দয়া বলতে কিছু নাই, ধিক্কার তাদের প্রতি শত ধিক্কার। প্রশাসনকে জানাতে চাই কেন আজকে অবস্থা, অবস্থার অন্যতম কারণ বর্ষের বিরুদ্ধে যে শাস্তি দেখার দরকার ছিল, যে আইন প্রণয়নের দরকার ছিল, সেই আইন প্রণয়ন আপনারা করতে পারেন নাই, একথার পরিচয় দিয়েছেন। আপনার যদি দর্শকদের বিরুদ্ধে কঠিন আইন বাস্তবায়ন করতে না পারেন এবং দর্শকদেরকে গ্রেপ্তার করে তাদেরকে কঠিন শাস্তি নিশ্চিত না করতে পারেন, আজকে যেভাবে ছাত্র জনতা যুব সমাজ রাজপথে নেমে এসেছে, ইনশাল্লাহ এই মিছিল চলতেই থাকবে, চলতেই থাকবে। আগামী দিনে আমাদের আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মাসরুম মিনাল্লাহ ওয়া বাদন করি। সংগ্রামী তাওহিদী জনতা, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর মজলিসে আমেরা সদস্য জনাব মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বক্তব্য পেশ করবেন মাওলানা আব্দুল্লাহ আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, সংগ্রামী তাওহিদী জনতা, আজ সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে এসেছে। ইতিমধ্যেই সংবাদ এসেছে নোয়াখালীতে আন্দোলনরত ছাত্রদের উপর প্রশাসন অন্যায়ভাবে তাদেরকে আটক করেছে। সংগ্রামী তাওহিদী জনতা আর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী যেভাবে রাজপথে নেমে এসেছে, ইনশাআল্লাহ যদি এই গণধর্ষণের বিচার না করা হয়, তাওহিদী জনতা
তারা উঠে যায় নামাজ খুঁজে কথা ঠিক না ঠিক আমি বলতে চাই শুধু যায় নামাজ খুঁজলে এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না যায় নামাজ খোঁজার সাথে সাথে কারো ধর্ষণ করে তাদেরকেও খুঁজে বের করতে হবে আপনি মদিনা সনদে দেশ চালাবেন পুরো দেশ মদিনা সনদে চালানোর দরকার নাই মদিনা সনদ অনুযায়ী আপনি ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে বাংলাদেশের মানুষ ধর্ষণ মুক্ত একটি সুস্থ সমাজ উপহার পাবে সংগ্রামী ভাইরা আমার এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কালাপাত যুব মজলিসের সংগ্রামী সভাপতি পরিষদ সদস্য জননেতা জনাব মাওলানা আবুল হাসানাত জালালি বক্তব্য পেশ করবেন মাওলানা আবুল হাসানাত জালালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের সদস্যবৃন্দ উপস্থিত সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন গতকাল নোয়াখালীতে যে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে তাতে বাংলার সাধারণ মানুষের মাথা হেঁট হয়ে যায় আমরা লজ্জায় কাতর হয়ে গেছি বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়